প্রযুক্তির ব্যবহারে বিশ্বে প্রতিনিয়তই উদ্ভাবিত হচ্ছে নিত্য নতুন যন্ত্রপাতি। একদিকে এসব যন্ত্রপাতি যেমন কাজে লাগছে শিক্ষায়, চিকিৎসায়, তেমনি পৃথিবীতে খাদ্যের সংকট মোকাবিলাতেও ব্যবহৃত হচ্ছে নতুন প্রযুক্তি ও যন্ত্র। 3D প্রিন্টিং মেশিনের সহায়তায় সম্প্রতি বাজারে মাংস আসার কথা শোনা গিয়েছিল। গুণগত মান বজায় রেখে এসব মাংস বাজারজাত করার কথা প্রকাশিত হলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল আলোচনা সমালোচনার ঝড়। তবে মাংস নয়, 3D মেশিনে তৈরি হচ্ছে গাজর। খাদ্য তৈরি করবে যন্ত্র। কাতারের দুই শিক্ষার্থী এমন একটি 3D প্রিন্টার তৈরি করেছে যা সবজি প্রিন্ট করতে পারে এবং তা ভক্ষণযোগ্য। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান খাদ্যের নিরাপত্তার কথা ভেবেই তারা এটি তৈরি করেছে। মোহাম্মদ আনান ও লুজাইন আল মানসুরি কৃত্রিমভাবে তৈরি উদ্ভিজ্জ কোষ এবং ইউভি আলো ব্যবহার করে একটি গাজরের প্রোটোটাইপ প্রিন্ট করেছেন। ইতিমধ্যেই কাতার ডেভেলপমেন্ট ব্যাংকের আগস্ট মাসে আয়োজিত বিজনেস ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন হ্যাকাথন ফুডটেক বিভাগের সেরার পুরস্কার জিতেছেন দোহারের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। থ্রিডি প্রিন্টারে তৈরি করা সবজি মূলত শাক ও ফলের অংশবিশেষ। এই প্রিন্টারে তৈরি খাবার মূলত যাদের খাদ্যগ্রহণে সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যেই বানানো। তবে একক সময়ে খুব বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে সক্ষম নয় এই প্রিন্টার। জানা গেছে প্রিন্টারে যে রং ব্যবহার করা হয় তা শুকানোর জন্যে অতি বেগুনি রশ্মি ব্যবহার করেছেন আনান ও মানসুরি। এর ফলে সবজি দ্রুত শুকিয়ে যাওয়ায় প্রত্যাশিত কাজ হয় নির্ধারিত সময়ের আগেই। এই দুই বিজ্ঞানী তাদের এই প্রকল্পকে সবার কাছে সহজ ও স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তারা স্বীকার করেছেন মানুষের কাছে প্রযুক্তি দিয়ে তৈরি খাবার পৌঁছানো একটি বড় বাধা। কাতার বরাবরই আমদানি নির্ভর একটি দেশ। এই নির্ভরতা কমাতে দেশটি সম্প্রতি নিজস্ব খাদ্যের উৎপাদন বাড়াতে কাজ শুরু করেছে। কৃষিকাজের জন্য অনুপযুক্ত অনাবাদি জমিকে নতুন করে চাষযোগ্য করে তুলতে যে পরিমাণ শ্রম ও খরচ হয় তার চেয়ে কম খরচে খাদ্যের উৎপাদন করতেই মূলত ল্যাবে 3D প্রিন্টারে সবজি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুলাই মাসে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুসারে পৃথিবীতে বর্তমানে 735 মিলিয়ন মানুষ ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে 2019 সালের করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে। মানসুরি জানিয়েছেন বাজারে বর্তমানে 3 কেজি গাজরের মূল্য 15 রিয়াল, কিন্তু যদি তারা গাজর 3D প্রিন্টারে তৈরি করে তবে 3 কেজি গাজর তারা মাত্র 10 রিয়ালে বিক্রি করতে পারে। আবার এই মূল্য আরও কমে যাবে যখন সবজির মৌসুম থাকবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।